বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত লজিক্যাল আইকিউ চ্যানেলে। এইবার এখানে কিছু কিছু লোকের প্রশ্ন হচ্ছে, তোমার আগে এত ভালো চ্যানেল ছিল আবার নতুন চ্যানেল কেন? তাহলে এবার ছোট্ট একটু কথা বলি, বেশি সময় নেব না। আমার আগের চ্যানেলটা বেশ ভালোই গ্রো করছিল, বেশ ভিউজও ঠিকঠাকই আসছিল। তো জানি না কিছু দুষ্ট হ্যাকার কেন হ্যাক করেছে চ্যানেলটাকে, দিয়ে স্প্যাম ফ্যাম কিছু একটা করেছে, তার জন্য চ্যানেলটা এখন আমি কবে পাবো লিগালি তার সেই প্রসেসে সেটা কোনো আমার ঠিক নেই। তো এতদিন তো আর বসে থাকা যায় না, আপনাদেরও নতুন নতুন আপডেট দিতে হবে, তো সেই আপডেটের জন্য আবার এই নতুন চ্যানেল খোলা। এবার আসি, অন্যরা যেরকম একটা চ্যানেল বন্ধ হয়ে গেলে আরেকটা চ্যানেল খোলার সময় সবাইকে বলবে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিন, যারা যারা সাবস্ক্রাইবার ছিলেন আবার তারা সাবস্ক্রাইব করুন, তো আমি সেরকম কিছু বলবো না। আমি শুধু আপনাদের একটাই কথা বলবো, এই চ্যানেলটার সাথে আপনারা কেন জুড়বেন বা এই চ্যানেলটাকে কেন আপনারা সাপোর্ট করবেন, দেখুন মানুষ কি চায়। যখন রাস্তায় বেরোবে বা 10টা পার্টি যখন চলবে, পার্টির মধ্যে যাবে বা যেখানেই মানুষ যাবে, ফোকাস বা স্পটলাইট তার নিজের উপরে পড়ুক, এটা মানুষ চায়। আর মানুষ আরেকটা জিনিসও চায়, সবসময় আপডেটেড থাকতে বা নতুন নতুন কিছু ইনফরমেশন বা তথ্য জানতে। এবার আপনি যদি এই চ্যানেলের সাথে যুক্ত হন, আপনাকে আপডেটেড রাখতে আর নতুন নতুন তথ্য দিতে যেগুলো আপনারা আগে কোথাও জানেননি, এবং আপনারা যেখানে কোথাও যান বা যে কোনো পার্টিতে যান, সেই পার্টির মধ্যে কী করে 10 জনের থেকে আলাদা হবেন বা এমন কিছু বলবেন বা আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন, সেই সব টপিক বা সেই সব জিনিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আপনি যদি এই চ্যানেলটাকে সাপোর্ট করেন বা চ্যানেলের সাথে জুড়ে থাকেন, তাহলে লাভ আপনারই। আমার কি হবে, ওই 2-3টা ভিউজ হবে, তো কি হয়েছে? ওরকম তো হাজার হাজার লাখ লাখ ইউটিউবারের আমার থেকে অনেক বেশি ভিউজ আছে। তো ভিউজ দিয়ে কি হয়, আমার যেটা প্রধান মানে লক্ষ্য, আপনাদের প্রত্যেক দিন এমন ইউনিক কিছু ইনফরমেশান দেওয়া যেগুলো আপনারা আগে কোথাও শোনেননি, আর এমন এমন কিছু মোটিভেশান বা এমন এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আর কিছু কিছু জিনিস আপনাদের দেখানো, যেগুলো দিয়ে আপনারা জীবনে যদি এই লেভেলে থাকেন তার থেকে অনেক বেশি হায়ার লেভেলে চলে যান, এবং জীবনে যেখানেই যান না কেন সব জায়গায় আলোচনার কেন্দ্রবিন্দু আপনিই হবেন আর স্পটলাইট আপনার দিকেই পড়বে। তাহলে আপনিও যদি চান সেরকম 10 জনের থেকে আলাদা হতে বা যেখানে যাবেন স্পটলাইট আপনার দিকেই পড়ুক, তো চ্যানেলের সাথে অবশ্যই জুড়বেন। এবার আর বেশি কথা না বাড়ি, এবার আমি ভিডিওর টপিকে যাচ্ছি। যদি আপনি হয়ে থাকেন সদ্য বিবাহিত, তাহলে হতেই পারে যে আপনি আপনার স্ত্রীর বার্থডে ভুলে গেছেন, বা আপনারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কোনো কারণে আপনার গার্লফ্রেন্ডের বার্থডে আপনি ভুলে গেছেন, এরকম অনেক পরিস্থিতি আসতেই পারে। বা আপনারা কোনো ফ্যামিলির অনেক মেম্বার আছে, অনেক মেম্বারদের মধ্যে এতজনের বার্থডে মনে রাখা সম্ভব না, তো ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে কোনো একজনের বার্থডে ভুলে গেছেন, আজকে এই ভিডিওটার পরে এই সমস্যায় পড়লেও আপনার কোনো অসুবিধা হবে না। কারণ আজকের এই ভিডিওতে আমি কিছু এমন একটা ট্রিক্স বলবো যে আপনি ম্যাজিকের মাধ্যমে বা ম্যাজিক করে যে কারো বার্থডে বলে দিতে পারবেন, তার জন্য আপনাকে তার বার্থডে জানার দরকারও পড়বে না। তাই আপনি যদি এরকম কোনো ফলস বা ভুল সিচুয়েশনে পড়েন যে কেউ জিজ্ঞাসা করলো কিরে তুই আমার বার্থডে ভুলে গেলি, বলতো আমার বার্থডে কবে, তো আপনাকে আর টেনশন নিতে হবে না। তো কী করে কারো বার্থডে না জেনে বা যে কারো বার্থডে না জেনে কী করে বলবেন জানতে হলে ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, স্কিপ যদি করেন তাহলে লস আপনার। হ্যালো গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের কিউট পার্টিসিপেন্টকে নিয়ে। আমাদের এই কিউট পার্টিসিপেন্টের নাম হচ্ছে বিনীত। তো ও অনেক দিন ধরেই আমাকে বলছিল যে আমাকে একটা ভিডিওতে নিন না স্যার, আমি একটা ভিডিও করতে চাই আপনার সাথে। তো আজকে ওর কথাই, এই ভিডিওটা করার আগে ওর কথাই সবার আগে মনে এলো, তার জন্য আজকে আমি ওকে এই ট্রিক্সের পার্টিসিপেন্ট হিসেবে বেছেছি। তাহলে আজকে আমি ওর বার্থডে না জেনে, আমি কিন্তু আগে বলে রাখি ওর বার্থডে কবে আমি জানি না, সো আমি ওর বার্থডে না জেনে কি করে বার্থডে বলে দেবো সেটা আপনাদের এবার দেখাচ্ছি, দেখুন আপনারা। এবার আমরা ট্রিক্সের দিকে যাই। না স্যার, আমি আজকে আমার বার্থডে বলবো না, আমার একটা ফ্রেন্ডের বার্থডে বলবো, হয়তো তুমি আমার বার্থডে জানতেও পারো। আচ্ছা, কথাটা সে ঠিকই বলেছে, আমি ওর বার্থডে হয়তো জেনেও যেতে পারি, তাই ওর নিজের না, ওর একটা অন্য ফ্রেন্ডের বার্থডে বলবে, যাতে ও ক্রস চেক করে নিচ্ছে যে আমি ঠিক বলতে পারবো কিনা কোনো কারো বার্থডে না জেনে। তো চলুন এবার বেশি কথা না বাড়িয়ে ট্রিক্সের দিকে এগোনো যাক। বন্ধুরা তাহলে দেখতে পাচ্ছ, ওকে আমি বলে দিয়েছি বোর্ডটাকে উঁচু করে নিতে, আর আমি ক্যামেরার উল্টো সাইডে রয়েছি, সো এই আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না ও কি লিখছে সেটা দেখা, সো আমি যাতে না দেখতে পাই তার জন্য এই ব্যবস্থা করা। তাহলে এবার লেখ, তুই যার বার্থডে লিখতে চাস সেই বার্থডে ডেট আর মান্থ লিখে ফেল। তাহলে আমি একটা আমার ফ্রেন্ড রোহিতের বার্থডে আর মান্থ লিখছি। আচ্ছা লেখ। হয়ে গেছে। এবার তোর বন্ধু রোহিতের যে মান্থ বার্থ মান্থ সেটা লেখ। লিখেছি।
ওই মান্থের সাথে 5 মাল্টিপল কর, 5 গুণ কর। ঠিক আছে, অ্যানসার এসেছে? হ্যাঁ। অ্যানসারের সাথে 6 যোগ কর। হয়ে গেছে। হয়েছে? এবার ওই অ্যানসারের সাথে আবার 4 গুণ কর, 4 গুণ কর। হয়ে গেছে। এবার তার সাথে 9 যোগ কর। হয়ে গেছে। এবার সেই অ্যানসারের সাথে 5 গুণ কর। হয়ে গেছে। এবার তোর বন্ধুর যে এক্সাক্ট জন্মদিনের ডেট সেটাকে ওই অ্যানসারের সাথে অ্যাড কর। হয়ে গেছে। এবার সংখ্যা বা অ্যানসারটা কত হলো সেটা বল। 8, 8, 7। তাহলে তোর ফ্রেন্ডের বার্থডে হচ্ছে 22 জুলাই, ঠিক বললাম? স্যার একদম ঠিক। এইবার আমি ওর ফ্রেন্ডের বার্থডে যে 22 জুলাই বললাম সেটা ঠিক না ভুল, এবার আপনারাও দেখে নিন ও কি লিখেছিল। আমিও জানি না এইবার ক্যামেরার সামনে রিভিল হবে ও কি লিখেছিল। শো কর ক্যামেরার সামনে। এই যে বড় বড় করে লেখা আছে, আশা করি দেখতে পাচ্ছেন, ফোকাসটা মারছি, 22-7। সো দেখে নিলেন আমি কি করে যে কারো বার্থডে না জেনে বলে দিলাম। তাহলে এবার আপনারাও যদি এটা জানতে চান তো চলুন এবার আমি আপনাদের শেখাবো আপনারাও কি করে যে কারো বার্থডে না জেনে বলে দেবেন। বন্ধুরা, ট্রিক্সটা শেখানোর আগে আমি একটাই কথা বলে রাখবো, এটা শুনে অনেকের মনে হতে পারে এত যোগ বিয়োগ গুণ করব। আপনারা 10 জনের থেকে কিছু ইউনিক শিখবেন বা 10 জনের থেকে কিছু ইউনিক করবেন, তার জন্য একটু তো খাটনি করতে হবে, সোজা জিনিস তো সবাই পারে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে, বোর না ফিল করে প্রসেসটা জেনে নিন, তাহলেই বুঝতে পারবেন আপনি কি করে সবাইকে চমকে দিচ্ছেন। বন্ধুরা, তাহলে দেখুন, প্রথমে আপনার যাকে যার বার্থডে আপনি বলতে চান তাকে বলবেন সেই বার্থডের এক্স্যাক্ট মান্থ নাম্বারটা লিখতে। ওর ক্ষেত্রে যেমন মান্থ নাম্বার 7 ছিল তাই 7 লিখেছে, তার সাথে তাকে 5 মাল্টিপ্লাই বা গুণ করতে বলবেন, অ্যানসারের সাথে 6 যোগ করতে বলবেন, 6 যোগ করার পর অ্যানসারের সাথে আবার 4 গুণ করতে বলবেন, 4 গুণ করা হয়ে গেলে আবার অ্যানসারের সাথে 9 যোগ করতে বলবেন, যোগ করার পরে অ্যানসারের সাথে তাকে বলবেন 5 মাল্টিপ্লাই বা গুণ করতে। এবার যে অ্যানসার আসবে তার সাথে ফাইনালি তাকে বলবেন যে তার এক্স্যাক্টলি যে বার্থডের ডেট সেটাকে অ্যাড করতে। এবার অ্যাড করার পর একটি নাম্বার আসবে, সেই নাম্বারটা আপনাকে বা যাকে দিয়ে আপনি করাচ্ছেন তাকে বলবেন সেই নাম্বারটা যাতে আপনাকে বলে। এবার বলার পর আপনি কি করে সেখান থেকে বার্থডেটা রিভিল করবেন, যেই নাম্বারটা বলবে তার থেকে 165 আপনি বিয়োগ করে দেবেন, মনে মনে করবেন, বা তার জন্য আপনি ক্যালকুলেটারও ইউজ করতে পারেন, সেটা আপনার সুবিধা মতো আপনি করবেন। এক্ষেত্রে আমি ক্যালকুলেটার ইউজ করার দরকার পড়ে না তাই করলাম না। সো এর থেকে 165 যদি আমি বিয়োগ করি তাহলে 722 বেরোবে। এবার এই জায়গাটা আপনি খেয়াল করুন, এই জায়গাটা হলো লাস্ট যে দুটো ডিজিট বেরোবে অ্যান্সারের, সেই দুটো ডিজিট হলো সেই এক্স্যাক্ট তার জন্মদিনের ডে বা ডেট, আর যে ফার্স্ট দুটো বা একটা ডিজিট বেরোবে সেটা হচ্ছে তার জন্মদিনের মান্থ। ওর ক্ষেত্রে 7 বেরিয়েছে, একটা ডিজিট বেরিয়েছে, বা এখানে যদি 12, 11 এরকম ডিজিটও বেরোতে পারে, যদি দুটো ডিজিট থাকে সেই দুটো ডিজিটই হবে তার বার্থডের মান্থ, এবং লাস্ট দুটো বা একটা ডিজিট হবে বার্থডের ডেট। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে যে কারো জন্মদিন না জেনে বলে দেবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবেন। আজকে এত পর্যন্তই, বাই।